লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ এক আসনের সংসদ সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক বাণিজ্য ও শিল্প সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভার সদস্য, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান। মোহাম্মদ ফারুক খান 1951 সালের 18 সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার বেজরা গ্রামের সম্ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম সিরাজুল করিম খান ওরফে নান্না খান ও মাতা মরহুমা খালেদা করিম খান। শিক্ষা জীবনে মোহাম্মদ ফারুক খান পুরান ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা কলেজে ছাত্র থাকাকালীন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগদান করেন এবং 1971 সালের 18 এপ্রিল কমিশন লাভ করেন। পরবর্তীতে পাকিস্তান সামরিক একাডেমি থেকে গ্রাজুয়েশন এবং 1994 সালে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিফেন্স স্টাডিজ এ মাস্টার্স করেন। দীর্ঘ 26 বছর সেনাবাহিনীতে চাকরি করার পর 1995 সালে লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত থাকাকালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। সরকার মনোনয়ন বোর্ড এবং জাতীয় নির্বাচনের জন্য গঠিত মনোনয়ন বোর্ডেরও সদস্য হিসেবে দলীয় দায়িত্ব পালন করছেন। এছাড়াও অসংখ্যবার দেশের বাইরে দেশ ও দলের প্রতিনিধিত্ব করেছেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নির্বাচনে অনেক জায়গায় নির্বাচন সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। সাংগঠনিক কাজে দেশের বিভিন্ন জেলায় সফর করেছেন। সৎ ও স্বচ্ছ রাজনীতিক হিসেবে কূটনৈতিক পাড়ায় মোহাম্মদ ফারুক খানের রয়েছে বিশেষ সুনাম। বিভিন্ন গণমাধ্যমে দেশ ও দলের পক্ষে কথা বলায় গণমাধ্যমেও তিনি আজ সুপরিচিত ও প্রিয় এক মুখ। মোহাম্মদ ফারুক খান 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন 215 গোপালগঞ্জ এক মকসুদপুর কাশিয়ানী এলাকা থেকে দলীয় মনোনয়ন প্রাপ্ত হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং 1996 সাল থেকে একই নির্বাচনী এলাকার জনগণের পক্ষে পদ্মপতি মহান সংসদে প্রতিনিধিত্ব করছেন। অর্থাৎ গোপালগঞ্জ এক আসন থেকে তিনি একাধারে সপ্তম, অষ্টম, নবম, দশম এবং বর্তমান একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এ আসনে জনগণের সেবা করে যাচ্ছেন। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 2009 সালের 6 জানুয়ারি তিনি বাংলাদেশ সরকারে একজন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং পরের দিন 7 জানুয়ারি মন্ত্রী হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। 5 বছর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার মন্ত্রণালয়ে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। 1996 সাল থেকে একটানা এমপি থাকায় মোহাম্মদ ফারুক খান তার নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। তিনি সমগ্র নির্বাচনী এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছেন। ট্যাংরাখোলা ব্রিজ, দলিরপাড় ব্রিজ সহ অসংখ্য ব্রিজ কালভার্ট তার আন্তরিক প্রচেষ্টায় নির্মিত হয়েছে। মকসুদপুর উপজেলার ট্যাংরাখোলা বাজার, বনগ্রাম বাজার ও কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা করেছেন এবং খালগুলো খননের ব্যবস্থা করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় মকসুদপুর কলেজ এবং সাবের মিয়া জসিমউদ্দিন এসজে উচ্চ বিদ্যালয় সরকারিকরণ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন ও সংস্কার হয়েছে। নিজ নামে মকসুদপুরে প্রতিষ্ঠা করেছেন ফারুক খান উচ্চ বিদ্যালয়। নির্বাচনী এলাকার প্রায় সকল মসজিদ মন্দিরে তার উন্নয়নে ছোঁয়া লেগেছে। শতভাগ বিদ্যুতের আওতায় আনতে পেরেছেন নিজ নির্বাচনী এলাকাকে। মকসুদপুর হাসপাতালকে 100 শয্যায় উন্নীতকরণ সহ কমিউনিটি ক্লিনিক ও স্যানিটেশন কার্যক্রমের উন্নয়ন ঘটিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। একাদশ নির্বাচনে জয়ী হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণ হল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে সেজন্যই মানুষ তার ওপর বিশ্বাস রেখেছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সক্ষমতা একমাত্র আওয়ামী লীগেরই আছে এটা তারা বিশ্বাস করেছে। তার এ দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন সময়ে ব্যক্তিগত তহবিল থেকে 3 পর্যায়ে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়েছেন। তার সততা, আন্তরিকতা, উন্নয়ন প্রচেষ্টা এবং জনসেবার জন্য তিনি তার নির্বাচনী এলাকার প্রাণপুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। নিজ নির্বাচনী এলাকার দলীয় শতভাগ আস্থা অর্জনে তিনি সক্ষম হয়েছেন। সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আস্থায় রেখে এলাকাকে তিনি শান্তি, সৌহার্দ্য
গুরুত্ব ও সহ অবস্থানের একটি এলাকায় পরিণত করেছেন। মোহাম্মদ ফারুক খান প্রতি মাসে এক বা একাধিকবার এলাকায় যান, প্রতিদিন ঢাকার নিজ বাসভবনে এলাকার জনগণের সাথে সাক্ষাৎ করেন। ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরাও দ্বিধাহীন ভাবে তার সাথে ফোনে কথা বলতে পারেন। নির্বাচনী এলাকার প্রায় প্রতিটি নেতাকর্মী তার পরিচিত। একজন নির্জলা ভদ্র মানুষ হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন। সততা, স্বচ্ছতা, নিয়মানুবর্তিতা, দেশ, দল ও জনগণের প্রতি কমিটমেন্টের জন্য ক্লিন ইমেজ সৃষ্টি করতে পেরেছেন। তিনি সত্যিকার অর্থে গর্ব করার মতো একজন নেতা। মোহাম্মদ ফারুক খান এমপি সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারি বরাদ্দ বাস্তবায়ন করেন। তিনি দুর্নীতিমুক্ত ছিল এবং আছেন বলে একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। টিআর, কাবিখা, হতদরিদ্র, সোলার প্যানেল ত্রাণ বিতরণ সহ সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। যার সততা আদর্শে কাশিয়ানি মকসুদপুরের সর্বস্তরে জনগণ মুগ্ধ। কাশিয়ানি মকসুদপুরে তার কোনো বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন তার অসংখ্য নেতাকর্মীদের মধ্য থেকে বিশেষভাবে আবিষ্কার করেছিলেন জাতীয় স্তর নেতাকে, তেমনই ভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে মোহাম্মদ ফারুক খানকে নির্বাচন করেছেন ও সহচর্যে রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ও আস্থাভাজন নেতা। তিনি নিজের সততা, সহনশীলতা ও ভদ্রতার জন্য দলমত নির্বিশেষে সকলের কাছেই একজন সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি কার্যত আওয়ামী লীগের অভিভাবক হয়ে উঠেছেন। তার সততা ও কর্মনিষ্ঠা আজকের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা।